কোথায় আমার গৌর কোথায় আমার কাননা তার হৃদয়ে একদিন প্রেমের উদয় হয়েছিল প্রেম গাঢ় হতে হতে সেটা স্নেহ হয় একবার এসো তো প্রভু তোমায় আমি আমার বক্ষ মাঝারে জড়িয়ে ধরব একবার এসো না প্রভু আমি তোমায় একবার কোলে নেব আদর করব প্রেম গাঢ় হচ্ছে যাকে বলছো স্নেহ স্নেহ যখন আরো গাঢ় হচ্ছে আরো গভীরে যাচ্ছে ভক্তের পাগলামি আরো বেড়ে যাচ্ছে প্রভু তুমি এলে না তো যদি আসো তোমার সঙ্গে আমি খুব ঝগড়া করব আমায় যেন ব্যথা দিয়েছো কষ্ট দিয়েছো আসলে তুমি ডাকা সত্ত্বেও তুমি যদি আসো তোমার এই মুখ আমি আর দেখতে না তোমায় তাড়িয়ে দেব তাহলে ভক্তের হৃদয়টা ভগবানের সঙ্গে কতটা যোগাযোগ হলে সংযোগ হলে তবে ভগবান ভক্তের ঝগড়া হয় ভগবানের সঙ্গে ঝগড়া করতে পারে কে ভক্তের সঙ্গে ভগবানের যে একটা নিবিড় সম্পর্ক যখন হয়ে যায় অধিকারটা যখন বেড়ে যায় ভালোবাসার এই ঝগড়াটাকে বলে মান যেটা শ্রীমতী রাধারানীর হয়েছিল গোমা ইহ জগতে মায়েরা কোনো মান করতে পারবেন না শ্রীমতী রাধারানী পেরেছিল মান করতে মানিনি মান করে বসে আছেন গোবিন্দ চরণ ধরে কাঁদছেন সাধছেন জানতেও পারলেন না কত প্রেম গভীরে গেছে দেহটা অচল হয়ে গেছে এটাকে বলে প্রণয় তাহলে রতি গান হলে প্রেম প্রেম গান হলে স্নেহ স্নেহ গান হলে হয় মান মান গান হলে হয় প্রণয় প্রণয় আরো গান হলে পাগলামি আরো বড় বড় হয়ে গেলে হয় রাগ আর রাগ যখন আরো বড় হয় তখন নতুন নতুন প্রেমের ভাব জাগে যাকে বলে অনুরাগ গোরায়নো রাগে আমার পরানো ভরানো
আমি তোমাকে ছাড়া কিচ্ছু জানি না প্রভু, দেখা দাও প্রাণনা। তাহলে প্রেম কতটা গভীর হলে গৌরের জন্য এরকম ভালোবাসা জাগে, প্রেম জাগে, এমন অনুরাগ জাগে। আমরা তো বাহ্যিক কারণেই ব্যস্ত, ঠাকুরকে কি করে পূজা করতে হবে, এই এটা ছোঁয়া গেল ওটা নষ্ট হয়ে গেল, কত বিচার। ভগবান বলছে বেশি বিচার করো না, তাহলে আমার কাছ থেকে দূরে চলে যাবে। মা যখন তার সন্তানকে ভালোবাসে, মা যখন তার সন্তানকে দুগ্ধ পান করায়, তখন মায়ের মনে তো কোনো বিচার থাকে না। থাকে সন্তানকে কি করে আমি সুখে রাখবো, আনন্দে রাখবো, সন্তানের মনের ইচ্ছা কিভাবে পূর্ণ করবো। সবসময় মা এটা ভাবে, মা যতই কাজ করুক না কেন ঘরের মনটা পড়ে থাকে তার সন্তানের প্রতি। এই যে ভালোবাসা, এরকম যদি ভাব জাগে কোনো ভক্তে, তবে ভগবানকে পাওয়া যাবে, তবে ভগবানের সেই প্রেমানন্দকে আস্বাদন করা যাবে, যে আনন্দের পেছনে প্রত্যেকটি জীব আমরা ছুটছি। শুধু মানুষ নয় মা, প্রত্যেকটা জীব আমরা কিন্তু আনন্দের পেছনে ছুটছি। কোথায় আনন্দ, কোথায় আনন্দ, কোথায় আনন্দ! আর এই বোকার মতো মিথ্যা সংসারে আনন্দ কোনদিন পাব? আনন্দের অপর নামই হচ্ছে কৃষ্ণ। আমরা যে জাতির মানুষই হই না কেন, যে ধর্মেরই মানুষ হই না কেন, যে কুলেই জন্ম নেই না কেন, আমরা কিন্তু প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সেই কৃষ্ণকেই খুঁজছি। কারো সরাসরি কৃপা হচ্ছে, আর কারো একটু ঘুরে কৃপা হচ্ছে। প্রত্যেকটা মনে সকাল থেকে উঠে কি ভাবি, একটু যেন সুখ পাই, একটু আনন্দ পাই, ভাবি না এত যে আমরা খেটে মরি সকাল থেকে, কিসের জন্য? মনে একটু আনন্দ পাওয়ার জন্য। আর সেই আনন্দটা তো কৃষ্ণ বলি, এটা জানতে বুঝতে অনেকটা দেরি হয়ে যায় আমাদের, তখন আমরা মাথা চা চায়,
যাই রে বোকা বুদ্ধি, বোকার মতো মিথ্যা সংসারে আনন্দ চাইছিলাম, কোথাও নেই। কেউ যদি বলে সংসারে আনন্দ আছে, সংসারে সুখ আছে, তাহলে বলে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে, তোমাকে ঠকাচ্ছে। কারণ মহাজনটা বলেই গেছে, সুখ স্বপনে আর শান্তি যাদের বয়স কোন 70 আপ হয়ে গেছে, ও মায়েরা যাদের বয়স 70-60 পেরিয়ে গেছে, তারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আপনি সংসারে সুখ পেয়েছেন, সংসারে শান্তি পেয়েছেন? হ্যাঁ নাই। আমরা যারা একটু কম বয়স্ক ভাবছি, এই কিছুদিন হলেই আমরা সুখ আসবে, আরো কিছুদিন পেরিয়ে গেলে নিশ্চয়ই শান্তি আসবে। নিজের মনকে শুধু সান্ত্বনা দিয়ে গেলাম সারা জীবন, নিজের মনকে সান্ত্বনা দিতে 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 এমন একটা বয়স এসে পৌঁছালাম, তখন আর মুখ দিয়ে কৃষ্ণ নামের উচ্চারণ হচ্ছে। তাই আমাদের পরিষ্কার জেনে নিতে হবে যে আমরা পূর্ব পূর্ব জন্মে কিছু অন্যায় নিশ্চয় করেছিলাম, তাই পৃথিবী নামক জেলখানাতে আমাকে পাঠানো হয়েছে। এই পৃথিবী নামক জেলখানায় আমায় পাঠানো হয়েছে। আর জেলখানায় কাদের পাঠানো হয় যারা দোষ করে? হ্যাঁ, পুলিশে হাত পড়ে দিয়ে আমাদের নিয়ে গেলে জেলখানায়, চলো তুমি দোষ করেছ, অন্যায় করেছ, তোমার বিচার হবে। তা বিচার করার জন্য জেলখানায় আমাদের পাঠানো হয়, জেলে বেশ কিছুদিন আমাদের শাস্তি দেওয়া হয়। কিসের জন্য? যাতে আমি জীবনটাকে শুধরে নিতে পারি, যে অন্যায়টা আমি করেছি সেই অন্যায়টা জীবনে যেন আমার না হয়। কোনো কোনো ভাগ্যবান ওই জেলে গিয়ে কিন্তু শুধরে যায়, আর কোনো কোনো ভাগ্যবান আবার জেলখানায় বন্দী হয়ে আরো বিগড়ে যায়। ঠিক আমাদের মতো আমরাই জেলখানায় আবদ্ধ হলাম, এত কষ্ট পেলাম, এত যন্ত্রণা পেলাম, কিন্তু নিজেকে শুধরাতে পারলাম না, আরো খারাপ জায়গায় চলে গেলাম। আমাদের শাস্তিটা দেওয়াটাই বৃথা হলো। দেশ ভক্তমণ্ডলী, জেলে যেমন, জেলে যেমন কেউ সুখে থাকে না, কেউ শান্তিতে থাকে না, তাতে এয়ার কন্ডিশন জেল হলে হবে কি? এই যে আমাদের যারা বড় বড় পোস্টে রয়েছেন মহাজনরা, আমাদের গৃহ জগতে ধরুন বড় বড় শিল্পপতিরা, বড় বড় নেতা মন্ত্রীরা, বড় লোক যারা, তাদেরকে আমরা কিভাবে লোকটা বুঝি বড় সুখে আছে? কিন্তু একবারও চিন্তা করি না, লোকটা কিন্তু জেলখানাতেই আছে। সে পূর্বজন্মে কিছু ভালো কর্ম করেছিল, তাই তার জেলটা একটু সুন্দর হয়েছে, এইটুকুই জানি। তার জেলটা একটু দেখতে সুন্দর, তার জেলে এয়ার কন্ডিশন লাগানো আছে, তার জেলে ভালো ভালো বিছানা আছে, ভালো ভালো খাবার আছে, কিন্তু জেলেই আছে। আর আমাদের মধ্যে যারা ভালো কর্ম করি নাই, তারা কিন্তু ওই ধুলোতে পড়ে আছে। কষ্টটা, মনের কষ্টটা কিন্তু একই, শরীরের দিক দিয়ে একটু আনন্দ থাকলেও মনের দিক দিয়ে কেউ শান্তিতে নাই। তাই বলছে সুখ স্বপনে শান্তি সংসারে। যদি কেউ বলে সংসারে সুখ আছে, বলবো সে আমায় সব থেকে বড় ঠকাচ্ছে। ভগবান বলছে একমাত্র সুখ শান্তি আনন্দ সবকিছু কৃষ্ণ নামে। তাই প্রত্যেক জীবকে নাম নিতে বলছে না, যে নাম ছাড়া গতি না, কৃষ্ণ নাম মধুর নাম, ভিড় হলো পথে চলতে চলতে অনেক ভিড় আছে মা, ভিড় হলে কি বলি? এই যে শুনে যাও, শুনে যাও, শুনে যাও, শুনে যাও, আবার সাইকেল গিলিং গিলিং গিলিং, যদি কোনো মোটর সাইকেল আসে ম্যাং ম্যাং করে
আস্তে আস্তে আওয়াজ করে বিভিন্ন রকম আমাদের সত্যি বলে, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা কি বলে, ভিড় দেখলে হরি বল কি বলে, জয় জয় নিতায়, জয় নিতায়, জয় রাধে, জয় জয় রাধে। যদি একবার জয় নিতায় বা জয় রাধে বলেন না, দেখবেন মানুষ মনের আনন্দে তোমার পথটা পরিষ্কার করে দেবে। নিতাই বল হরি হরি বল, পথ চলিতে কথা বলি একেবারে লাহোরে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে আমার লাহোরে কৃষ্ণ নাম, প্রেম করতে এসেছি। কি বললাম, প্রেম কাকে বলে যেটা ভগবানের সঙ্গে হয়? দেখবেন আপনার থেকে সমস্ত কষ্ট আমাদের চলে গেছে। তা যে ভক্ত সে তো গৌরকে ভুলে না, বলছে ও গো আমি যে গৌর ছাড়া কিছু জানি না, আমি কি করিব, আমার গোটায় নরাগে অনুখদা প্রেম হিয়ার মাঝে জাগে।
আমি পড়েছি জান দুপের ফাঁদে গো মোর ছাড়া আর জানি না, আমি পড়েছি জান দুপের ফাঁদে আমি গো মোর ছাড়া আর জানি না, পড়েছি জান দুপের ফাঁদে আমি গো মোর ছাড়া আর জানি না, পড়েছি জান দুপের ফাঁদে আমি গো মোর আমার মত করে একবার ভালোবাসো, দেখবে তুমি কত আনন্দ পাবে। তবে কি না, আমায় ভালোবাসতে গেলে ইহ সংসারে সবকিছু তোমায় বলবে। গৌরাঙ্গ পিরিতি খান বড়ই অভিষম, গৌরাঙ্গ পিরিতি খাটি বড়ই অভিষম, পাশু কহে না রহিল কুলের ধর, কিছু রইল না রইল না, রইল না রইল না, রইল না রইল না, রইল না রইল না, গোরা রূপে নয়নে দিয়ে রইল না রইল, মইনা গোরা রূপে নয়নে আমারে ফুল ফুল চুপুলে গেল, গোরা রূপে নয়নে আমারে ফুল ফুল চুপুলে গেল, গোরা রূপে নয়নে দিয়ে রইল না রইল না। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে যদি আমরা কেউ পেয়ে যাই, এই সংসারে আমরা থাকতে চাইব? ভগবানকে পাওয়া মানে সব কিছু পেয়ে যাওয়া, চরমে আনন্দের অনুভূতি সেটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মানে কে? মানে মাথায় মুকুট পরে হাতে পাশে নিয়ে একজন দাঁড়িয়ে থাকা? কৃষ্ণ হচ্ছে চরম আনন্দের প্রকাশ, এত আনন্দ এত আনন্দ যেখানে কেবলমাত্র দুঃখ প্রবেশ করতে পারে না। ইহ জগতে যতই দুঃখ থাক না কেন, ওই আনন্দকে কমাতে পারে না, দিনে দিনে শুধু বেড়েই যায়। এটাই হচ্ছে কৃষ্ণ। আর রাধারানীটিকে, রাধারানীটিকে গো, এই যে ভক্তের মধ্যে যে করুণা ভালোবাসা প্রেম, জগতের প্রতি মায়া দয়া,
জগত টিকে আছে ভক্ত টিকে আছে সেটাই হয়েছে শ্রীমতী রাধা নারায়ণ যে রাধা রানী প্রত্যেকটি জীবের দেহের মধ্যেই আছে জীবের দেহের মধ্যে আছে যেটা নিত্যানন্দ প্রভু যে নিত্য নিত্যানন্দ নিত্যানন্দ জগৎকে কৃপা করে গেলেন ওকে বাইরে কোথাও নেই ভেতরেই আছে আরাধনা করতে হবে সেই রাধাকে আরাধনা করতে হবে আরাধনা করতে করতে তোমার দেহের মধ্যে ষড়চক্র ভেদ করে যখন সহস্র চক্রে পড়বে আজ্ঞা চক্রে পৌঁছাবে তখন আপনার থেকে সে প্রেমানন্দ কৃষ্ণকে পেয়ে যাবে বিদায় গৌর হরি হরি বল তা দেখুন আমরা বোকার মতো বাইরে খুঁজে বেড়াচ্ছি কৃষ্ণকে তো বাইরে সবাই খুঁজছে ওই জন্য তো পাচ্ছি না ভেতরে আছে সেই রাধারানী যার ভেতরে করুণা দয়া মায়া প্রেম যেসব মায়েদের মনে দেখবেন বেশি একটু করুণা জানবেন রাধারানীর কৃপা তার উপর বেশি আছে যে মায়ের মনে দয়া নেই মায়া নেই করুণা নেই ভালোবাসা নেই শুধু নিজের স্বার্থপরের মতো নিজে খাবো নিজে করে ঘুমবো নিজের স্বার্থের কথা ভাববো জানবেন রাধারানীর কৃপা তার উপর হয়নি রাধে এই সংসারে বাইরে কোথাও রাধা নেই বাইরে কোথাও কৃষ্ণ নেই তোমার ভেতরেই সব আছে জাগাতে হবে অনুভব করতে হবে তাই দেশে ভক্তমন্ডলে আমার ভক্তিমতী মায়েরা তবে কি ভগবান লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে জানাতে চান যে রাধাটি কেমন হওয়া উচিত কৃষ্ণ কেমন হওয়া উচিত আর কৃষ্ণকে পেতে গেলে রাধারানী অর্থাৎ ভক্তকে কত কষ্ট করতে হয় কৃষ্ণ নিজেই রাধা রাধার অন্য কেউ নয় ভগবান কৃষ্ণের আরেকটি স্বরূপই হচ্ছে রাধা যে কৃষ্ণ সেই রাধা যে রাধা সেই কৃষ্ণ আমরা কীর্তন শুনতে এসে অনেক রকম লীলা শুনি তো তা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনি না মাঝে মধ্যে কিছু বাদ হয়ে যায় তাই রাধা গোবিন্দের তত্ত্বটাই আমরা জানতে পারি সেই রাধা রানীকে জাগাতে হবে জাগালেই কৃষ্ণ আপনার থেকে চলে আসবে তাহলে ইহ জগতে সব কিছু হারিয়ে যাবে আমার এগুলো যাবে দুগুলো যাবে আমি শুধু গৌর পাবো তাই ভক্ত বলছে আমার এগুলো গুলো দুগুলো গেল আমার কিছুই হইল না গৌরকে ভালোবেসে আজকে যে গৌরী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের বাংলার ঘরে এসেছেন যে নিত্যানন্দ প্রভু গৌরের আরেক স্বরূপ ভক্ত জগৎকে কৃপা করলেন ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে হাতে ধরে পায়ে ধরে বিনতি করলেন সেই নিতাই গৌরাঙ্গ প্রভু তার কৃপায় তাদের কৃপায় আজকে আমরা হরিবাসরে বসে আস্বাদন করছি হরি নাম যে কারণে দেখবেন গৌরচন্দ্রিকা যদি না হয় তাহলে কীর্তন হয় না গৌরাঙ্গ লীলা গাইতে গেল গৌরচন্দ্রিকা গাইতে হবে অর্থাৎ ভালোভাবে আস্বাদন করতে হবে নিতাই গৌরকে যেমন মা বাবা ছাড়া সন্তানের কোনো পরিচয় হয় না কোন সন্তান যদি ভাবে ভাবে আমি অনেক বড় হয়ে গেছি মা বাবা আমার কিছুই না সে বলবো সব থেকে বড় বোকা তোমার মা বাবা ছিল বলেই তুমি আজকে হাঁটছো চলছো কথা বলছো এত সুন্দর একটা দেহ পেয়েছো করিব তবে কি মাঝে মধ্যে আমাদের মা বাবার সঙ্গে ঠিক মতো মনোমালিন্য হয় না অনেক ঘরেই আছে যে মা বাবার সঙ্গে সন্তানের ভালো মিল নেই ভালোবাসার সম্পর্ক হচ্ছে না কারণটা বুঝতে হবে যে আমার নিজের দোষ আছে দোষটাই জন্মের নাও হতে পারে পূর্ব পূর্ব জন্মের দোষও হতে পারে আমি ভাবছি এ জন্মে তো আমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি না তাহলে আমার মা বাবা আমার সাথে কেন খারাপ ব্যবহার করে আরে পূর্ব জন্মে আমি কিছু অন্যায় করেছি কিছু পাপ করেছি যে কারণে এ জন্মে মা বাবার কাছ থেকে আমি অনেকটা দূরে সরে যাচ্ছি ভালোবাসার সম্পর্ক আমার হচ্ছে না তাই দোষটা আমার মা বাবার নয় দোষটা হলো আমার নিজের তাই হরিব হরিব সকল ভক্তের কাছে করুণার নিবেদন আমরা যেন মা বাবার চরণে কখনো ভুল না করি সে যা করছে করুক মা বাবার চরণে যেন আমাদের ভক্তিটা থাকে এই ভক্তি থাকলে আপনার থেকে ভগবানের কৃপা হয়ে যাবে যেমন গৌরচন্দ্রিকা নিতাই গৌর হরি সংকীর্তনের জনক পিতা মাতা তাদেরকে বাদ দিয়ে যেমন কীর্তন হয় না ঠিক সেরকম মা বাবাকে বাদ দিয়ে কখনো সংসার ধর্ম পালন হয় না তাই কীর্তনের প্রথমে আমাদের গৌরচন্দ্রিকা গাইতে হয় বাসুদেব ঘোষ আমার গৌর হরিকে যেভাবে ভালোবাসলেন
এমন ভালোবাসা আমরা কোনোদিনই বাঁচতে পারবো না। তাই বাসুদেব ঘোষের চরণে কোটি কোটি দণ্ডবন্ধ প্রণাম জানিয়ে ছোট্ট করে করে তাল গান গাইব। কেন গাইব? এই তাল গান বৈষ্ণব পদাবলী কীর্তন বর্তমানে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের মতো শিল্পীরা সেটা করে দিয়েছে, দোষটা আমাদের। কিছু শিল্পী আছে যাদের কথাগুলো মানুষের ভালো লাগে বলে, সংসারের ভালো ভালো কথা বলে বলে, তোমার ছেলে কি করে ভালো থাকবে, তোমার মেয়ের কি করে মঙ্গল হবে, তোমার ঘরে টাকা কি করে আসবে, এই প্রফিটেবল কথাগুলো যখন বলে না, মানে যেখানে একটা প্রফিট আছে লাভ আছে, এই কথাগুলো যখন আমরা শুনি, বাহ এই কীর্তনই খুব ভালো কথা বলেছে, কিন্তু পুরোটাই মিথ্যা। ওই যে বললাম সুখ সম্পর্কে শান্তি সংসার, ভগবানের কথা বাদ দিয়ে যদি কেউ সাংসারিক গল্প করে কীর্তন এসে আমাদের হয়তো ভালো লাগে, কিন্তু সেটা কীর্তন নয়। কীর্তন কি রতন, এমন এক রত্ন যে রত্নের সন্ধান আজ পর্যন্ত আমরা কেউ করতে পারলাম না, যার মূল্য আমরা কোনোদিনও দিতে পারবো না। তাই কীর্তনের আদি রসকে যেন আমরা না ভুলে যাই, আদি সম্পদ তাল গান মাঝে মধ্যে যেন আমরা দু একটা গাই, বৈষ্ণব পদাবলী যেন আমরা গাই। করিব বাসুদেব ও সে বাসুদেব ঘোষ।